ম্যাজিকল হ্যাবেচ নম্বর 4 ডেলি অ্যাফর্মেশন। এই সিরিজটা অ্যাফর্মেশনস ছাড়া একেবারেই অসম্পূর্ণ। এই ভিডিওটাতে আমি আমার দুৈনিক জীবনে অ্যাফ্যার্মেশনস কেমনভাবে ব্যবহার করি। এবং এত বছর অ্যাফর্মেশস ব্যবহার করে আমি কি কি লাভ পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যাতে তোমরাও এটার গুরুত্বপূর্ণতা বুঝতে পারো এবং এটার উপকার পাও যারা নতুন সাবস্ক্রাইবার্স এবং অ্যাফর্মেশন মানে কি কেমনভাবে করবে এসব নিয়ে কোনো প্রশ্ন আছে তারা পরীক্ষাদার পুরোনো ভিডিওগুলো অ্যাফার্মেশন রিলেটেড গিয়ে দেখতে পারো ডেসক্রিপশানে সেটার লিঙ্ক দেওয়া থাকবে এবার অ্যাফর্মেশন করাতে আমি কি কি উপকার পেয়েছি সেটা বলি আমাদের মধ্যে কিছু নেগেটিভ বিলিফ সিস্টেম থাকে নেগেটিভ বিলিফ সিস্টেম মানে যেমন আমি পারবো না এই কাজটা করতে আমি অসফল আগে হয়তো কোনো জিনিসে সফল হওনি তাই এরকম চিন্তা মনে ঢুকে গেছে যে তুমি সব সময় অসফল কিংবা আমি কালো আমি রোগা আমি মোটা তাই জন্যে আমাকে কেউ ভালোবাসে না ছোটোবেলা থেকে অনেক সময় আমাদের এরকম বলা হয় যে সাকসেস পাওয়ার জন্যে কিংবা পরীক্ষাতে রেজাল্ট ভালো করার জন্যে অনেক হার্ডওয়ার্কের দরকার হয় কঠিন পরিশ্রম না করলে সফল হওয়া যায় না না বাবু না যে আসলে ইন্টেলিজেন্ট সে হার্ডওয়ার্ক করে না সে স্মার্ট ওয়ার্ক করে কারণ হার্ডওয়ার্ক তো একটা গাধাও করে হার্ড ওয়ার্ক করে সফলতা হয়তো আসে কিন্তু সেটাতে অনেক সময় লাগে বরঞ্চ স্মার্ট ওয়ার্ক করলে তুমি সফলতা অনেক তাড়াতাড়ি পাবে তো যাই হোক এগুলো হচ্ছে কিছু এক্সাম্পেল নেগেটিভ বিলিফ সিস্টেমের এই বিলিফ সিস্টেমটা নেগেটিভ থেকে পজিটিভ করার জন্যে অ্যাফরমেশান একটা দারুণ অস্ত্র ব্রেন রিওয়ায়ারিং বলতে পারো ঠিক যেন অনেক গিট বেঁধে গেছে একদম জটলা পেকে গেছে সেগুলোকে এই অ্যাফরমেশন করে করে আস্তে আস্তে তুমি সেই গিটগুলোকে খুলছ এবং ব্রেনের তারগুলোকে ঠিক করে সাজাচ্ছ মানে রিওয়ায়ার করছো তোমার সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করছো অনেকেই আমাকে গুগল ফর্মে লিখেছিলে যে দিদি খুব নেগেটিভ চিন্তা আসে কোনো কারণ ছাড়াই নেগেটিভ থিঙ্কিং করছি তাদেরকে আমি একটাই সাজেশান দেবো যে অ্যাফরমেশন ব্যবহার করো এই নেগেটিভ চিন্তাগুলো বন্ধ করার জন্যে আর আরেকটা জিনিস মনে রাখবে যে নেগেটিভ মাইন্ডসেট থেকে পজিটিভ মাইন্ডসেটে যাওয়ার জন্য কিন্তু একটু সময় লাগবেই সুতরাং ধৈর্য হারালে চলবে না ধৈর্য রাখতে হবে দ্বিতীয় উপকারিতা অ্যাফার্মেশন ব্যবহার করার হচ্ছে যে তুমি তোমার যে কোনো ইচ্ছে অ্যাফার্মেশন ব্যবহার করে খুব তাড়াতাড়ি পূরণ করতে পারো এবার বলি যে আমি আমার দৈনিক জীবনে অ্যাফার্মেশন কেমনভাবে ব্যবহার করি প্রথমে হচ্ছে গ্র্যাটিটিউড অ্যাফার্মেশন সকালবেলা ঘুম থেকে উঠবার আগেই চোখ খুললেই আমি বলি থ্যাংক ইউ তারপর বিছানা থেকে মাটিতে পার যেই ঠেকল আবার বলি থ্যাংক ইউ ঘুম থেকে ওঠার পর এবং চা খাওয়া অবধি কিংবা ব্রেকফাস্ট খাওয়ার অবধি আমার অন্তত দুশোবার থ্যাংক ইউ বলা হয়ে যায় এই মুহূর্তে আমার কাছে যা যা আছে আমি সেই সব জিনিসের জন্যে ঈশ্বরকে ধন্যবাদ জানাই সকালবেলার দিকে এটার জন্যে পরীক্ষে দাদার মর্নিং গ্র্যাটিটিউড অ্যাফরমেশানের কিছু সুন্দর সুন্দর ভিডিও আছে তুমি চাইলে এই অ্যাফর্মেশনগুলো ঘুম থেকে উঠে শুনতে পারো তারপর হলো আমার মিড ডে রুটিন সারাদিনে আমি যখন ধরো এমন কোনো কাজ করছি যেটাতে খুব একটা মনোযোগের প্রয়োজন হয় না যেমন ধরো ঘর গোছাচ্ছি কিংবা অন্যান্য ছোট ছোট টুকটাক কাজ করছি তখন আমি ইউটিউবে জেনারেল কিছু অ্যাফরমেশনের ভিডিওগুলো চালিয়ে শুনি সেটা ব্যাকগ্রাউন্ডেই বাজে আর আমি আমার কাজগুলো করতে থাকি এটা করার উপকার এটাই হচ্ছে যে আমাদের সাবকনশিয়াস মাইন্ড এই অ্যাফরমেশানগুলো শুনছে এবং তাতে আমাদের মাইন্ড প্রোগ্রামিং হচ্ছে প্রত্যেক দিন একটু একটু করে আমি নিজেও নিজের অ্যাফরমেশন বানিয়ে সেগুলোকে ভয়েস রেকর্ড করি এবং সেগুলোকে শুনতে থাকি তোমার যদি মনে হয় যে তুমি নিজের অ্যাফর্মেশনগুলো বানাতে পারছো না তাহলে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা কল করে নিজের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো পরীক্ষিত দ্বার কাছে তোমার স্পেসিফিক প্রবলেম কিংবা কোনো ইচ্ছে পূরণ করার কাস্টমাইজড অ্যাফারমেশন উনি তোমাকে খুব সহজেই বানিয়ে দেবেন এবং তুমি তাতে অনেক উপকার পাবে নেক্সট হলো যখন তুমি কোনো গুরুত্বপূর্ণ কাজ করছো যেটাতে মনোযোগের খুবই দরকার হয় যেমন ধরো পড়াশোনা কিংবা অফিসের কাজ করছো তখন তুমি চাইলে ফোর থার্টি টু হার্জ কিংবা ফাইভ টোয়েন্টি এইট হার্জের মিউজিক শুনতে পারো ইউটিউবে স্টাডি কনসেন্ট্রেশন ফোকাসের জন্যে প্রচুর লিরিক্স ছাড়া সফট মিউজিক আছে যেগুলো তুমি হালকা করে চালিয়ে শুনতে পারো এটাতে খুব মনোযোগ বাড়ে কাজে এবং পড়াশোনা করার সময় তারপর হলো আমার নাইট টাইম অ্যাফার্মেশনের রুটিন রাতে ঘুমানোর আগে অ্যাফর্মেশন করা ঘুমানোর ঠিক আগের মুহূর্তটা যখন শরীর এবং মন রিল্যাক্সড হয়ে যায় তখন আমাদের অবচেতন মন খুব অ্যাক্টিভ হয়ে যায় কারণ আমাদের চেতন মন ঘুমিয়ে পড়ে এবং সারা রাত অবচেতন মন জেগে থাকে যখন আমরা ঘুমোই তাই জন্যে পারলে ঘুমের ঠিক আগে অ্যাফরমেশান লেখা কিংবা শোনা খুব খুব কার্যকরী আমি ঘুমের আগে সাবনিমিনাল মিউজিক দেওয়া অ্যাফর্মেশন শুনি এই অ্যাফার্মেশানগুলো সারা রাত স্পিকারে লো ভলিউমে চালিয়ে ঘুমিয়ে পড়ি সারা রাত আমার মাইন্ড প্রোগ্রামিং হয় যখন আমি ঘুমাতে থাকি আমি খুবই গভীর ঘুমাই তাই জন্যে লো ভলিউমে স্পিকার চললে আমার কোনো অসুবিধা হয় না তোমাদেরও যদি রাতে খুব গভীর ঘুম হয় এবং বাড়ির অন্য কারোর স্পিকার হালকা ভলিউমে সারা রাত চললে অসুবিধা না হয় তাহলে তোমরাও এটা করতে পারো সারা রাত কানে হেডফোন দিয়ে শোনার দরকার নেই কিংবা সারা রাত ফোন নিজের কাছে রেখেও শোয়ার দরকার নেই কারণ ফোনের হার্মফুল রেডিয়েশনটা আমাদের জন্য একদমই ভালো নয় ফোনটা একটু দূরে চালিয়ে রাখতে পারো কিংবা ব্লুটুথ স্পিকারে শোনাটাই সবচেয়ে ভালো আর যাদের ঘুম খুবই হালকা একটু আওয়াজে ঘুম ভেঙে যায় কিংবা স্পিকার চালালে পরিবারের অন্য কারোর অসুবিধা হতে পারে তারা পারলে ঠিক শোবার আগে যে কোনো পছন্দের অ্যাফার্মেশান দশ মিনিটের জন্য শুনে কিংবা লিখে ঘুমিয়ে পড়তে পারো এই অ্যাফর্মেশনগুলো তোমার অবচেতন মন সারা রাত প্রসেস করবে এবং এটা খুব তাড়াতাড়ি তোমার ব্রেন প্রোগ্রামিং করবে ঘুমের আগে তাই জন্যেই বলে যে কোনো নেগেটিভ চিন্তা করবে না তাহলে কিন্তু তোমার ব্রেন সেই নেগেটিভ জিনিসগুলোকে সারা রাত প্রসেস করতে থাকবে এবং ধীরে ধীরে তোমার জীবনে নেগেটিভ জিনিসগুলো আকর্ষণ হতে থাকবে তাই জন্যে ঘুমের আগের মুহূর্তে সব সময় পজিটিভ অ্যাফর্মেশন করবে এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে ঘুমিয়ে পড়বে আমার দৈনিক জীবনে এরকমভাবে অ্যাফরমেশন ব্যবহার করে আমি আমার অবচেতন মনের প্রোগ্রামিং করেছি এবং একটা নেগেটিভ মাইন্ডসেট থেকে পজিটিভ মাইন্ডসেটে পরিবর্তন করেছি এবং এখনও আমি আমার অন্যান্য সংকল্পগুলো পূরণ করার জন্যে অ্যাফরমেশন ব্যবহার করে থাকি তোমরাও এরকমভাবে অ্যাফার্মেশন ব্যবহার করে নিজের জীবন নিজের ইচ্ছে মতো বানিয়ে তোলো খুব ভালো থাকবে চাও জিতে নাও